গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর এখন দেখো, মা ঘরে বসে বসে বাতাবি লেবু কাটছে। ওই যে আমাদের গাছের বাতাবি লেবু দু চারটে যেটা বেঁচে ছিল সেটা পাড়া হয়ে গেছিল, তো সেটাই এখন মা কাটতে বসে গেছে। বাদ বাকি তো সব হনুমানের পেটে চলে গেছে, আর কয়েকটা পচেও গেছে। তা যাই হোক, মা এখন বাতাবি লেবুটা কাটছে, কেটে সবার জন্য মানে ভাগ করে করে দিয়ে দিচ্ছে। আর আমি এখন রান্নাঘরে ব্যস্ত রান্না বান্নায়, আর কাকিমাও তোমার লেবু খাবে বলে বসে রয়েছে, মানে নুন টুন নিয়ে বসে গেছে। তা যাই হোক, মা এখন লেবু টেবু মাখুক, আর আমি ততক্ষণ রান্না বান্নাটা ওদিকে চাপিয়ে দিয়েছি, বাদ বাকি কাজটা সারি। কয়েকদিন পর রোদ উঠেছে দেখে বেজায় আনন্দ পেয়েছি জানো তো। এই এত বর্ষা, মানে বর্ষার মতন বৃষ্টি হচ্ছে, স্যাঁতস্যাঁত করছে, কিচ্ছু শুকোচ্ছে না, চারিদিকে ঘরে দুয়ারে সব মেলা, আর তার মধ্যে বালি সিমেন্টের কাজ, সে যে কি সমস্যা আর বলো না। তা যাই হোক, সেসব রোদ দেখে সকালবেলা তো অনেকগুলো ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো এখন কেচে মেলতে চলে এসেছি। আর এখন নিচের দিকে ছাদটা একটু রোদটা কম, তারপরে মিস্ত্রি দাদারাও কাজ করছে, সেই জন্য অসুবিধা হচ্ছে মেলা টেলা করতে। তো সেই জন্য ওপরেই এখন বেশি আসতে হচ্ছে ছাদে মেলে দিতে। আর এদিকে ওর বাবাকে দেখলে সে একটু ছাদে জল দিয়ে দিচ্ছে, ছাদে যে জল বাঁধানো রয়েছে সেখানে একটু জল দিয়ে দিচ্ছে। আর আমি আমার মতন কাপড় জামাগুলো মেলছি, আর সবাই এসছে সপরিবারে, মানে ছেলে মেয়ে সবাই এসছে, কেউ বাকি নেই। মেয়ে আবার তার মধ্যে ছাদের উপরে উঠে বসে রয়েছে, তার কথা আর বলো না, সে আবার কোনো মতনে হামাগুড়ি দিয়ে উঠেছে। গুড মর্নিং, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ছাদে এসেছি, আজকে অনেকদিন পর রোদ পেয়েছি জানো তো। যে ছাদে সব কাপড় জামাগুলো সকালবেলা মেলে দিয়েছিলাম, গতকালের যেগুলো শুকিয়েছিল না, তার আগের দিন শুকিয়েছিল না, সেগুলো সব মেলে দিয়ে গেছি। আর এই দেখো, হাতে এক পোটলা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, তোলা তুলে নিয়ে যাচ্ছি, আর খানিক কাছাকাছি করলাম, মেলে দিলাম। আর আজকে ব্লগটা তো ছাদ থেকেই শুরু করছি, মোটামুটি ছাদ থেকে না, ঘর থেকে শুরু করেছি। বাতাবি খাচ্ছিল ওরা, সেখান থেকে শুরু করেছি। গাছের বাতাবি তো একটাও নেই, হনুমান মোটামুটি সব শেষ করে ফেলেছে। উফ বাবা, আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি, একদম নয়। আর তোমার এই কি বলে, ওই ছাদে এসে তো মেলে দিলাম, জামা কাপড়গুলো কেছে, এরপর চান টান করবো। আর আজকে রান্নাটা না অনেক আগে সেরে ফেলেছি জানো তো, রান্নাঘরের কাজটা অনেক আগে মিটিয়েছি, নাহলে এই বালি বালিটা একবারে যা তা অবস্থা, চতুর্দিকে তো যা তা হয়ে যাচ্ছে, খাওয়ারেও প্রচুর বালি খাচ্ছি, একদম বালি সিমেন্ট সব খেয়ে ফেলছি। তো যাই হোক, তোমার এই মোটামুটি আর কি রান্নাটা সেরে ফেলেছি। আর এবার ছাদে এসেছি, আর ছাদে ভাই বলে তাণ্ডবটা দেখো, ওই ঘেরেটা, ওই দেখো বড়টা কোথা দিয়ে উঠে বসেছিল, ওর এবার ছোটটা বলছে আমি উঠবো, আর ভালো লাগে না জানো তো, এই দুটোই বড়টা শেখাবে, আর ওই ছোটটা বলবে কি আমি ওর মতনই করবো। ওই দেখো টুলটা টেনে নিয়ে যায়, দেখো দেখতে পাচ্ছ কি না আমি জানি না, রোদে যে কি দেখছো, আর আমি বা কি দেখাচ্ছি কে জানে। যাই হোক, সে ভাই এখন টুল টেনে নিয়েছে, আর দিদি হাফ ঝুলন্ত অবস্থায় বসে রয়েছে, সে বলছে আমি টুল দেবো না, ওকে বলেনি, তাই এ এখন সারাক্ষণ চলবে এই মারামারিতে। তো যাই হোক, আমি এবার নিচে যাই, আমি দাঁড়িয়ে থাকলে আর হবে না, আমাকে চান ধান করতে হবে। আর আজকে মাদের একাদশী, তো সব মোটামুটি মারা তো ভাত তো আজ খাবে না, যেহেতু একাদশী। উফ, চোখে কিছু দেখতে পাচ্ছি না গো। তো যাই হোক, এবার যাই নিচে, আবার ভাত টাত বাড়তে হবে, সে কাজটাও পড়ে গেছে বুঝেছো। আর এটার অবস্থা দেখা যাক না, ঝাঁপ দে না, কিচ্ছু হবে না, তুই নাম, ও একবার ভেঙেছে আর একবার ভাঙলেও ক্ষতি নেই, নে নাম, তুই নাম, আমি চলে যাবো কিন্তু এবার, এই টুলটা দে না রে, দে বাবা দে, দে 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 দে। ঝটপট করে চানটা সেরে নিয়েছি, চানটা সেরে কোনো মতনই সিঁদুরটা পরে এবার ছুটবো নিচে, কেন কি টাইম হয়ে গেল ভাত দেওয়ার, আর আজকে তো মা ভাত দেবে না, তাই আমাকেই যেতে হবে। তাই তাড়াহুড়ো করে সিঁদুরটা পরে এখন চললাম নিচে। আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে ভাত, সঙ্গে আছে কাঁকরোল ভাজা, মাছের তেল মানে ইলিশ মাছের তেলটা তো রয়েছে, আর রয়েছে তোমার ইলিশ মাছ আলু কাঁচকলা দিয়ে ঝোল, আর চাল কুমড়োর তরকারি। আর মারাও দিকে করে নিয়েছে একটু আলু চচ্চড়ি, কারণ মারা তো পরোটা খাবে, তো পরোটার সঙ্গে আলু চচ্চড়ি খাবে। আর এখন তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে দিই, আর তাতানকে খাওয়াতে তো একটু সময় লাগবেই, কেন কি ও তো এদিক ওদিক এদিক ওদিক করবে তারপর খাবে। তাই যাই হোক, আমি ঝপঝপ করে বাড়ি বেড়ে তাতানকেও খাওয়াই, নিজেরাও খেয়ে নিই, মাদেরও বলি খেয়ে নিতে। ব্যাস ভাত বেড়ে নিয়ে চললাম ওপরে, আর মাদেরকে বললাম খেয়ে নিতে, মা এখনও বসে রয়েছে, সে এখন মোবাইল নিয়ে ব্যস্ত। তো যাই এবার আমরা খেয়ে নিই, মারাও খেয়ে নিক, খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ করে একটা টানা ঘুম দেব, দিয়ে আবার বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে।
বিকালবেলা ঘুম থেকে ওঠার পর ছাদে এসেছি কাপড় জামাগুলো তুলতে, এই সন্ধে হওয়ার খানিকক্ষণ আগে, আর এখন দেখছি আমার বর এখন তোমার ওই প্লাস্টারগুলো জল দিচ্ছে, সেগুলো না ভেজালে বলছে শক্ত হবে না, তো সেগুলো সে এখন ভেজাচ্ছে। সে তার কাজে ব্যস্ত আর ছেলে ছেলের কাজে ব্যস্ত, সে তো সারাক্ষণই ব্যস্ত তোমরা জানো, তার তো কাজের বিরাম নেই। আর আমি চলে এসেছি জামা কাপড়গুলো সেই দুপুরবেলা কেচে মেলে দিয়ে গেছিলাম, সেগুলো এখন তুলে নিতে, তো সেগুলো তুলবো, তুলে আবার চাটা করবো, তো এখন তুলে নিই, তুলে নিয়ে যাই আবার নিচে যাই, নিচে গিয়ে চাটাগুলো সারি। আমাকে খুব জ্বালাতন করো, আমার ভালো লাগে না। এইবার ফ্যান চলবে তো এখানে, ফ্যান কবে কবে, এখন তো আমি গরমে মরে যাচ্ছি, এখন একটু গরম লাগছে। দাঁড়াও কাজগুলো শেষ হোক। তোমার ছাদে কে উঠতে বলেছিল আমাকে সেটা বলো। ছাদটা কত সুন্দর, ভালো লাগছে দেখো। ছাদ আর মাথা ভালো লাগে না। হ্যাঁ, চা করে এই একতলা থেকে তিনতলা উঠিয়েছে, দেখো ভাল লাগে বলে, একে মরছি গরমে হাঁপিয়ে, তার উপরে ও তিনতলা উঠো, এই যে কি বিরক্ত করে না লোকটা, কি বলবো। ওর ছাদে বসে চা খাওয়ার কি দুম লেগেছে কে জানে। দেখো ঘরে কারে মানে পাখার তলায় বসতেও দিল না কিছুই না, যাই হোক এখন খাই, মুক্ত হওয়ায় খেতে হয় না, ভাল লাগে না, মুক্ত হওয়া করছে। যাই হোক এখন চাটা খাই, এদিকে সন্ধে লেগে যাচ্ছে, দেখো আবার সন্ধে দিয়ে দেবে, শাক বাজবে, আগে চাটা খাওয়াটা শেষ করি, তারপরে মেয়ে পড়তে গেছে, এলে আবার তাদের টিফিনের ব্যবস্থা করতে হবে, কাজ জানো তো আর বলো না, ভাল লাগে না আর। যাই হোক সবাই করে সেটা কথা না, এখন চাটা খাই, সন্ধে লেগে যাচ্ছে। নিচে চলে এসেছি, কাকিমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমি এখন একটু শশা কুচিয়ে রেখেছি, একটু টমেটো কুচিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়েছি, আর কয়েকটা ফালা শশা রেখে দিয়েছি, ফালা করে কাটা, সেগুলো মুড়ি দিয়ে খাবো, আর একটু আটা মেখে নিয়েছি, তো দুটো রুটি সেঁকে নিচ্ছি, এই রুটির মধ্যেই ডিম দিয়ে আর ওই শশা পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু রোল বানিয়ে দেবো, মানে স্বাস্থ্যকর হবে খাওয়াটা। ময়দা তো দিইনি, আমাদের ঘরের ময়দা ইউজটা অনেক কম, তোমাদেরকে তো আমি বলি ময়দাটা খুবই কম ব্যবহার হয়, তো আটা দিয়েই হয়, আর একটু রোল টাইপেরও হয়ে যাবে, পেটটাও ভরবে আর সন্ধ্যাটা খানিকক্ষণ কেটেও যাবে, আর আমাদের ভাত খাওয়া যেহেতু তাড়াতাড়ি, সুতরাং এইটুকু দিয়ে কোনো অসুবিধা হয় না, ছেলে মেয়েদের মোটামুটি পেট ভরেই যায়। তো একটুখানি তেল দিয়ে এবার একটু ডিম দিয়ে নেবো, ডিমটা দিয়ে রুটিটা দিয়ে শশা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ওদেরকে দিয়ে দেবো খেতে। সসও দেবো না, সসের ইউজও আমাদের বাড়িতে নেই বললেই হয়, তো ওই টমেটো, ওই জন্য টমেটো দিয়ে দিয়েছি, আর মেয়ে রুটিটা এমনি সেঁকে রেখে দেবো, ওর আসার প্রায় টাইম হয়ে গেছে, ও এনে গরম গরম ওকে ডিমের মধ্যে দিয়ে তোমার রোটটা করে দেবো রেডি, আর ছেলেকে একটুখানি আগেই করে দিয়ে দিই। মেয়ে পড়ে চলে এলো, আবার মেয়েকে ওটা করে দিলাম, তোমরা তো দেখলেই খুব সহজ ভাবে জানো তো, ওই মানে একদম হেলদি খাবার, কোনো সমস্যা হবে না, মানে আশা করা যায় কোনো সমস্যা হবে না, কারণ কোনো তো ইজিমিজি কিছু নেই ওর মধ্যে, শুধু পেঁয়াজ শসা টমেটো, তো ওতে আর কি ক্ষতি করবে তেল ছাড়া, তো ঠিকই আছে, একদম হেলদি হবে খাবারটা। যাই হোক এইসব করে এলাম, এখন বসে রয়েছি, এত গরম লাগছে না, ভালো লাগছে না, একটা দিন রোদ দিয়েছে আজকে, আর একবারে বীভৎস গরম, বাবারে বাবা। আর তোমার আমাদের বাড়ির পাশে ঝুলন উৎসব চলছে, তা জানি না তোমরা কোথায় আওয়াজ পাচ্ছ কিনা জানি না, ওই যে মাইক চলছে সারাক্ষণ গ্যাঁও গ্যাঁও করে, তো সেই মাইকে অস্থির করে দিচ্ছে, একে গরম তার উপরে মাইক, সে একবারে যাই হোক সাংঘাতিক ব্যাপার। আর হচ্ছে ও আস্ত আবার রেহাই নেই, আজ আবার ভাত চাপাতে হবে, কারণ আজকে তো মা কাকিমার একাদশী, তো সুতরাং রাতের দায়িত্বটা আমার ঘাড়েই চাপবে, সকালে তরি তরকারি আছে, ওই মাছের ঝোল মাছ সবই রয়েছে, ওটাই হবে, আর একটুখানি ভাতটা চাপিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে, ভাতটা করে গ্যাসটা মুছে আসতে পারলে কাজটা কমপ্লিট হয়ে যাবে জানো তো, আসলে ওই কাজগুলো তো কাকিমা করে, তো একাদশীর দিনটা আমাকে করতে হয় সন্ধ্যাটা। যাই হোক এখন গিয়ে ভাতটা চাপিয়ে দিই ঝপ করে, আটটা প্রায় বাজতে চললো, তো ভাতটা চাপিয়ে দিই, আর আমি তো সন্ধ্যাবেলা খেয়ে নিচ্ছি ওই রোল তাতান, অর্ধেক খেলো না, খেতে তো পুরো পারে না, তো অর্ধেক ছিল আমি খেয়ে নিলাম, ব্যাস আমারও পেট ভরে গেছে, গিয়ে আবার তাহলে ভাতটা চাপিয়ে দিই, আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করি, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরের দিন দেখা হবে সুন্দর একটা ভ্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।